হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাওয়া মানে আপনার বাইকের মধ্যে ভালো মাইলেজ না পাওয়া। স্পার্ক প্লাগ কালো হয়ে যাওয়া মানে আপনার বাইকের স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাওয়া। তো এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। এই কাজের জন্য আমাকে সহযোগিতা করতেছে আমাদের জুনিয়র মেকানিক হৃদয়। আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই বাইকটির স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি। যদি আপনাদের বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাচ্ছে বারবার, যদি এরকম সমস্যা থাকে, সেক্ষেত্রে আজকে আমি যে বিষয়গুলি আপনাদের দেখাচ্ছি আপনারা ফলো করবেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই বাইকটির দুইটি প্লাগে খুলে নেব। প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির দুটি প্লাগ খুলে নিয়েছি। দেখেন প্লাগগুলি একটু কালচে কালচে হয়ে গেছে। এখন আমি এই বাইকটির ডেভিড কভারটা খুলে নিচ্ছি। আমাদের জুনিয়র মেকানিক হৃদয় ডেভিড কভারটা খুলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির ডেভিড কভারটা খুলে নিলাম। ডেভিড কভার খোলার পর যেই বিষয়টি আপনাদের প্রথমে চেক করতে হবে সেটি হচ্ছে বাইকের ডেভিড, ইনটেক বাল্ব এবং এক্সজাস্ট বাল্বের ফ্রি ভ্যালু কতটুকু আছে সেটা আপনাদের ফিলার গজ দিয়ে চেক করতে হবে। যদি ফিলার গজ দিয়ে যদি আপনি সঠিকভাবে চেক না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের স্পিড প্লাগ বারবার কালো হয়ে যাবে, বাইকের স্পিড প্লাগ শর্ট হয়ে যাবে, বাইকের মধ্যে ভালো মাইলেজ পাবেন না। তো আমি প্রথমে ক্যাম স্প্রোকেট টাইমিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই টি মার্কটা উপরের দিকে থাকবে আর এই কাটা মার্ক দেখতে পাচ্ছেন ক্যাম স্প্রোকেটের গায়ের মধ্যে, এদিকে একটা মার্ক আছে, এদিকে একটা মার্ক আছে। এই দুটি মার্ক এভাবে হেডের সাথে সমানভাবে থাকবে এবং টিটা উপরের দিকে থাকবে। এবং এদিকে এদিকে ঘুরিয়ে দেখবেন বাল্বগুলো কোনো খোলা বাঁধা হচ্ছে কি না। বাল্ব খোলা বাঁধা হলে হবে না। এই দেখেন এখন খোলা বাঁধা হচ্ছে না, এখন ক্যাম স্প্রোকেট বা ইঞ্জিনটা সুন্দরভাবে টাইমিং হয়ে গেছে। খোলা বাঁধা অবস্থায় আপনি যদি বাইকের ডেভিড অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে হবে না। এই দেখেন এখন ইনটেক বাল্ব এবং অ্যাডজাস্ট বাল্ব খোলা অবস্থায় আছে। দেখেন দুটি বাল্ব কিন্তু খেলতেছে। তো আপনাদের করতে হবে ক্যাম স্প্রোকেট ঘুরিয়ে বাল্ব বন্ধ অবস্থায়, এই দেখেন এখন আর বাল্ব খোলা বাঁধা করতেছে না, বাল্ব বন্ধ অবস্থায় আপনাদের ডেভিড অ্যাডজাস্ট করতে হবে। তো আমি ক্যাম স্প্রোকেট টাইমিং করে নিলাম। টাইমিং করে নেওয়ার পর এ হাতে নিলাম ফিলার গজ। আপনারা দেখতে পাচ্ছেন হাতে নিলাম ফিলার গজ। ফিলার গজ দিয়ে আমি এখন ইনটেক বাল্ব এবং অ্যাডজাস্ট বাল্ব চেক করব। তো আমি প্রথমে ইনটেক বাল্বটা মেপে দেখব, ইনটেক বাল্বের ফ্রি ভ্যালু ঠিক আছে কি না। তো আমি দেখতে পাচ্ছেন আমার হাতে ফিলার গজ নিলাম 0.05 mm। আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্বটা খুব টাইটের মধ্যে আছে। যদি টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে।
तो आमी प्रथमे इनटेक बाल्बटा एडजस्ट कर निलाम आपनारा देखते पाच्छेन एखन आमी एडजस्ट बाल्बटा एडजस्ट करब तो एडजस्ट बाल्ब एडजस्ट करार जन्य आमी नेब फिलर गज 0.10 mm तो आमार हाते आमी 0.10 mm फिलर गज निलाम तो एडजस्ट बाल्ब फिर फिलिबिलिटी आछे आपनारा देखते पाच्छेन देखें इटा आमार आर एडजस्ट करते होबे ना कारण इटार फिलिबिलिटी ठीक आछे देखें तो आमार टेपिट एडजस्ट हो गेछे एखन आमी टेपिट कवरटा लागिए नेब एखन जे विषयटी आमी आपनादेर देखाबो सेटी होच्छे एसटी कोयलेर कारेंट एसटी कोयलेर कारेंट ठीक मतो आसतेछे किना सेटाओ आपनार चेक करते होबे जदि कारेंट ठीक मतो ना आसे से क्षेत्र आपनार बाइकेर स्पार्क प्लाग कालो हो जाए बाइक ठीक मतो स्टार्ट होबे ना भालो माइलेज पाबेन ना तो अवश्य एसटी कोयलेर कारेंट अवश्य चेक करते होबे तो आपनारा देखें आमी एसटी कोयलेर कारेंट किभाबे चेक करतेछि तो जो देखते हैं कारेंटर को समस्या अपनी एस टी कॉल आसते से कारेंटर को समस्या देखते हैं से क्षेत्र में आपनर बाइकर कि सी डी आई इनिटर समस्या ना कि एस टी कॉल समस्या ना कि पिकअप कॉल समस्या एगुलो चेक कर जो कारेंटर समस्या पान तो एस टी कोयलर कारेंट चेक करार पर आपनादेर चेक करते होबे बाइकेर स्पार्क प्लाग स्पार्क प्लाग कालो हो गेले किन्तु स्पार्क प्लाग गुली दुर्बल हो जाए तो सेई क्षेत्रे आपनार बाइकेर स्पार्क प्लाग चेक करे निते होबे स्पार्क प्लागेर कारेंट ठीक मतो आसतेछे किना नाकि बडि शर्ट करतेछे स्पार्क प्लाग दुर्बल हो गेछे किना आपनि किभाबे बुझबेन एई प्लाग ক্যাপের সাথে এভাবে স্পার্ক প্লাগ গুলি লাগাবেন লাগানোর পর বডির সাথে এভাবে ভালোভাবে চেপে ধরবেন যাতে লুজ কানেকশন না পাই লুজ কানেকশন যদি হয় সে ক্ষেত্রে আপনি হাতের মধ্যে শর্টকাবেন এভাবে শক্ত করে বডির সাথে চেপে ধরবেন চেপে ধরার পর স্পার্ক প্লাগে কারেন্ট চেক করবেন দেখতে পাচ্ছেন আপনারা তো স্পার্ক প্লাগ থেকে খুব সুন্দরভাবে কারেন্ট বের হচ্ছে এরপর করণীয় হবে স্পার্ক প্লাগ গুলি ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার করার পর পিলার গজ দিয়ে গ্যাপগুলি মেপে তারপর লাগাতে হবে আমার হাতে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন আপনারা কাটা তারের ব্রাশ তো আমি কাটা তারের ব্রাশ দিয়ে স্পার্ক প্লাগ পরিষ্কার করে নিচ্ছি তো আমি দুটি স্পার্ক প্লাগ পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর পিলার গজ দিয়ে আপনাদের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করতে হবে স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর তো আমি স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নিচ্ছি पिलर गज दिए देखते अपनारा तो एखन आमी प्लागगुली आबार बाइकेर मध्य लागिए नेब तो आमी प्लागगुली आबार लागिए निच्छि एखन आमी आपनादेर जे विषयटी देखाबो सेटा होच्छे बाइकेर एयर फिल्टार फोम एयर फिल्टार ए कवरटा खोलार पर आपनारा भितरे एकटा एयर फिल्टारेर फोम पेये जाबेन ए फोमटा आपनादेर परिष्कार करते होबे परिष्कार करार समय जखन खुलबेन देखते हैं फोमटी अवस्था खूब खराब ए फोमटी परिवर्तन करते हैं तो हमें परिष्कार ना करे नतून एक फोम लागिए देवें से क्षेत्र में आपनर बाइकर स्पार्क प्लग भलो थाकबे आपनर बाइकर मध्य भलो माइलेज पाबेन एखन जो विषयटी देखाबो सेटा होच्छे कार्बोरेटर ट्यूनिंग कार्बोरेटर ट्यूनिंग करार आगे आपनर बाइकटी आपनर स्टार्ट करते हैं बाइकटी स्टार्ट करार पर ये आइडल स्प्रुक देखते पाच्छेन आइडल स्प्रुक टाइट कर बाइकर आरपीएम 3500-3500 मध्य दाड़ कर तो हमें बाइकर आरपीएम 3500-3500 मध्य दाड़ कर 3500-3500 दाड़ करान पर यह बीसीएस स्प्रुक देखते हैं বিসিএস প্রুক সম্পূর্ণ ট্যাগ দিবেন আস্তে আস্তে সম্পূর্ণ যখন ট্যাগ দিবেন বাইকের আরপিএম কমে যাবে
বিসিএস প্রুক আস্তে আস্তে লুজ করবেন, দেখবেন এক পর্যায়ে আপনার বাইকের আরপিএম বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের আরপিএম অলরেডি বেড়ে গেছে। দেখেন আমি 3,500-এর মধ্যে আরপিএম এর কাটা দাঁড় করাইছিলাম, ও 4,000-এর উপর উঠছে। তো এখন আমি আইডল স্প্রুক লুজ করে আরপিএম এর কাটা 1,200-এর মধ্যে সেট করব। তো আমি আরপিএমের কাটা 1,200-এর মধ্যে সেট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের সব কাজ করার পর আমি বাইকটি আপনাদের স্টার্ট দিয়ে দেখাচ্ছি। ইঞ্জিন সুইচ চালু করলাম, সেল দেওয়ার সাথে সাথে 16 থেকে 15 মধ্যে বাইকটি স্টার্ট হয়ে গেছে। দেখেন এখন বাইকের টোটাল দিচ্ছি আমি, খুব সুন্দরভাবে বাইকের পিকআপও হচ্ছে। তো বাইকের সব কাজ করার পরও যদি আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি কালো হয়ে যায়, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ফুয়েলের ঝামেলা আছে। ধরে নেবেন আপনার বাইকের ফুয়েল 2 নম্বর। অনেকে আবার ফুয়েল নেওয়ার সময় পেট্রোল অকটেন মিশিয়ে বাইক রাইড করে, তবে পেট্রোল অকটেন মিশিয়ে বাইক রাইড করা উচিত নয়। আমি বলবো আপনাদের, আপনারা যদি নেন যে কোনো একটা নেবেন, পেট্রোল নিলে পেট্রোল নেবেন, অকটেন নিলে অকটেন নেবেন, দুইটা ফুয়েল একসাথে মিশাবেন না। দুইটা ফুয়েল একসাথে মিশালে বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে, এবং আমাদের দেশের ফুয়েলের মান তেমন ভালো নয়। সেজন্য আমি আপনাদের বলবো আমাদের দেশের ফুয়েলের মান তেমন ভালো নয়, সেজন্য আমি আপনাদের বলবো আপনারা অকটেন ব্যবহার করবেন আপনাদের বাইকের মধ্যে। কারণ ফুয়েল যখন বেজাল হবে তখনই কিন্তু আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা শুরু হয়ে যাবে। আপনার বাইকটি পথে পথে বন্ধ হয়ে যাবে, স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে, স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের বাইকে যদি এই সমস্যাগুলি থেকে থাকে, স্পার্ক প্লাগ যদি বারবার কালো হয়ে যায়, স্পার্ক প্লাগ যদি বারবার শর্ট হয়ে যায়, আমার ভিডিওর মধ্যে আমি আজকে যেগুলো দেখিয়েছি আপনারা এগুলো ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।